এই লোকটা গত 9 মাস ধরে এয়ারপোর্টে আটকা পড়ে আছে। এয়ারপোর্টের পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে বের হতে দেয় না। আবার তার নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তার পাসপোর্ট আর ভিসাও অ্যাকসেপ্ট করে নেয় না। তার উপর সেই দেশের ভাষাও সে জানে না। তারপরও একটা মানুষ কিভাবে 9 মাস ধরে এয়ারপোর্টে স্বাভাবিকভাবেই বেঁচে আছে এমন একটা গল্প নিয়েই 2004 সালে তৈরি করা হয় হলিউড সিনেমা দি টার্মিনাল। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এই লোকটার নাম ভিক্টর, আর সে তার মৃত বাবার একটা স্বপ্ন পূরণ করতে জীবনে প্রথমবারের মতো আমেরিকা এসেছে। তার নিজের দেশের নাম কার্কোজিয়া। যখন সে এসে এই দেশে পৌঁছায়, ততক্ষণে তার নিজের দেশের ভেতরে সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। তাই আমেরিকান সরকার সেই দেশের স্বীকৃতিও তুলে নিয়েছে। আমেরিকার কাছে আপাতত কার্কোজিয়ার কোনো স্বীকৃতি নেই। তাই এয়ারপোর্টে ল্যান্ড করার পর সে যখন তার ভিসা পাসপোর্ট দেখায়, সেখানে অফিসার দেখে সেটা রিজেক্ট হয়ে গেছে। কারণ যেহেতু আমেরিকার কাছে আপাতত কার্কোজিয়ার কোনো স্বীকৃতি নেই, তাই ডাটাবেস থেকে কার্কোজিয়ার নামের যে কোনো দেশ আছে সেটাই মুছে দেওয়া হয়েছে। তাই এখন তার ভিসা পাসপোর্টের কোনোই মূল্য নেই। এটা দেখে এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার ব্যাপারটা বুঝতে পেরে ফোন করে তার সিনিয়র অফিসারদেরকে ভিক্টরের সিচুয়েশনটা বলে। তাই ভিক্টরকে সেখান থেকে এয়ারপোর্টের বর্ডার সিকিউরিটি ও ইমিগ্রেশন হেড অফিসার মিস্টার ডিক্সনের কাছে নিয়ে যাওয়া হয়। মিস্টার ডিক্সন পুরো ঘটনাটা ভিক্টরকে বুঝিয়ে বলে যে সে যে মুহূর্তে প্লেনে ছিল ঠিক সেই মুহূর্তেই তার দেশ কার্কোজিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে আমেরিকার সরকার কার্কোজিয়ার স্বীকৃতি তুলে নিয়েছে। তাই সে এই মুহূর্তে একজন দেশহীন মানুষ। না সে এখন আমেরিকায় ঢুকতে পারবে, না সে তার নিজের দেশে ফেরত যেতে পারবে। কিন্তু ভিক্টর ইংরেজি বলতে বা বুঝতে কিছুই পারত না, তাই সে ডিক্সনের কথা কিছুই বুঝতে পারে না। ডিক্সন অনেকভাবে কথা বলে বোঝানোর চেষ্টা করে যে সে এই মুহূর্তে এয়ারপোর্টের বাইরে যেতে পারবে না, কিন্তু ভিক্টর তাও কিছুই বুঝতে পারে না। শেষমেশ ডিক্সন ইশারায় তাকে বুঝিয়ে দেয় যে তাকে এই এয়ারপোর্টে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং কোনোভাবেই সে এয়ারপোর্টের বাইরে যেতে পারবে না। ভিক্টর সেটাকে সাধারণ অপেক্ষা মনে করেই বাইরে চলে যায়। তার সাথে একজন এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার তাকে এয়ারপোর্টের লাউঞ্জ এরিয়া পর্যন্ত এগিয়ে দেয়, আর তাকে খাবারের জন্য কিছু কুপন আর কল করার জন্য কিছু কার্ড দিয়ে চলে যায়। এখন অবধি ভিক্টর জানেও না যে তার দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে আর সে এখানে আটকা পড়ে গেছে। কিছুক্ষণ এয়ারপোর্টের ভিতরে ঘুরে বেড়ানোর পর হঠাৎ সে দেখতে পায় এয়ারপোর্টের টিভি নিউজে তার দেশের যুদ্ধ দেখাচ্ছে, কিন্তু সেই নিউজ ইংলিশে বলা হচ্ছিল আর লেখাও সব ইংলিশেই ছিল। তাই ভিক্টর পুরোপুরি বুঝতে পারে না যে আসলে টিভিতে তার দেশ নিয়ে কি বলা হচ্ছে। সে আশেপাশের মানুষকে সাহায্যের জন্য বলে, কিন্তু কেউই তার ভাষা বুঝতে পারে না, সবাই তাকে তাড়িয়ে দেয়। কয়েক মুহূর্তের জন্য তার নিজেকে খুব অসহায় মনে হতে থাকে, কিন্তু সে এটা বুঝে গিয়েছিল যে কার্কোজিয়াতে খুব খারাপ কিছু একটা হচ্ছে আর সে এখন কার্কোজিয়াতে ফিরতও যেতে পারবে না। সে দ্রুত গিয়ে সিকিউরিটি অফিসারের দেওয়া কলিং কার্ড দিয়ে তার বাড়িতে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেই কার্ডে সব কিছু ইংরেজিতে লেখা ছিল, তাই সে কিছুই বুঝতেও পারে না। সে আশেপাশের অনেকের কাছেই সাহায্য চায়, কিন্তু কেউ তার কথা বুঝতেও পারে না যে সে আসলে কী চাইছে। সে কী করবে কিছু বুঝতে না পেরে বসে বসে তার খাবারের কুপনগুলি দেখতে থাকে। তার ঠিক পাশেই একজন তার সুটকেস লাগাতে পারছে না দেখে সে তাকে হেল্প করতে যায়, কিন্তু সেই মুহূর্তে তার খাবারের কুপনগুলি বাতাসে উড়ে যায়। আর এয়ারপোর্টের ক্লিনার মিস্টার গুপ্তা তখন সেগুলোকে ময়লা মনে করে তার ডাস্টবিনে তুলে ফেলে। সে দৌড়ে গিয়ে গুপ্তাকেও বোঝানোর চেষ্টা করে সেগুলো তার খাবারের কুপন ছিল আর সে ভুলে সেগুলো নিয়ে নিয়েছে, কিন্তু তার এই কার্কোজিয়ান ভাষা মিস্টার গুপ্তাও বুঝতে পারে না। সেই দিনটা তার না খেয়েই কেটে যায়। রাতের বেলা সে গেট নাম্বার 67 কাছে গিয়ে যাত্রীদের বসার সিটগুলিতে বসে থাকে। এয়ারপোর্টের এই দিকটাতে তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই রাতের বেলা সেটা একবারই শান্ত থাকত। এদিকে সারাদিন ধরে না খেয়ে সে অনেক ক্লান্ত হয়ে আছে, তাই তার প্রচণ্ড ঘুম পেতে শুরু করে। সে বুদ্ধি করে চেয়ারগুলিকে একসাথে করে নিজের জন্য একটা বিছানার মতো বানিয়ে ফেলে, আর সে শুয়ে শুয়ে একটা ছোট টিনের কৌটার দিকে তাকিয়ে থাকে। এই টিনের কৌটাটাই এই গল্পের মূল আকর্ষণ, এটার রহস্য সামনে জানতে পারবেন। এভাবে এই টিনের কৌটাটা দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডিক্সনকে দেখা যায় সে তার সিনিয়র অফিসারের সাথে কথা বলতে হেঁটে যাচ্ছে। সে সিনিয়র অফিসার তাকে বলে কিছুদিনের মধ্যেই সে রিটায়ার করবে, তখন তার জায়গায় ডিক্সন এই জায়গাটায় প্রমোশন পাবে। সে যেন কোনোরকম দায়িত্ব অবহেলা না করে, তাহলে সে প্রমোশনটা নাও পেতে পারে। এটা শুনে ডিক্সন তার কাজে আগের চেয়ে বেশি সিরিয়াস হয়ে যায়। এদিকে ভিক্টরকে দেখা যায় সে এয়ারপোর্টটাকে নিজের বাড়ির মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এয়ারপোর্টের বাথরুমে গিয়ে সে গোসল করে, টাওয়েল পরে এয়ারপোর্ট দিয়ে হেঁটে বেড়ায়। সিসি ক্যামেরাতে ভিক্টরের এই কাজ দেখে ডিক্সন আর সেই সিকিউরিটি অফিসারটা একদম অবাক হয়ে যায়। তারা আশা করেছিল ভিক্টর হয়তো আইন ভেঙে এয়ারপোর্ট ছেড়ে পালিয়ে যাবে। ভিক্টর এদিকে গোসল সেরে ভালো কাপড় চোপড় পরে নিজের পাসপোর্ট আর ভিসা নেওয়ার জন্য টরেস নামের এক অফিসারের কাছে যায়। টরেস তাকে একটা সবুজ ফর্ম দেখিয়ে বলে এটা পূরণ করে তাকে দেওয়ার জন্য। এই ফর্ম ছাড়া সে কোনো ইনফরমেশন খুঁজে পাবে না। ভিক্টর একটা সবুজ ফর্ম পূরণ করে দিলে সে তার ইনফরমেশন দেখে জানায় এই মুহূর্তে তার ভিসা পাসপোর্ট পুনরায় ভ্যালিড না, তাই সে তার জন্য কিছুই করতে পারবে না। এদিকে ডিক্সন ভিক্টরের উপর নজর রাখছিল যেন সে উল্টাপাল্টা কিছু না করে, নইলে তার প্রমোশন আটকে যেতে পারে। তাই সে প্ল্যান করে ভিক্টরকে এয়ারপোর্ট থেকে সরিয়ে দিতে হবে। সে ভিক্টরকে গিয়ে বলে ঠিক 12টার সময় গেটে 5 মিনিটের জন্য সিকিউরিটি গার্ড থাকবে না,
তাই সে চাইলেই পালিয়ে আমেরিকা ঢুকে যেতে পারবে। আসলে তার প্ল্যান ছিল ভিক্টরকে ভিসা পাসপোর্ট ছাড়া পালানোর অপরাধ দেখিয়ে তাকে জেলে পাঠিয়ে দেবে, আর সে নিজেই একটা অপরাধী ধরেছে এমন একটা ক্রেডিট নিয়ে নেবে। ভিক্টর তার কথা মতো ঠিক 12টার সময় গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর ডিক্সনও এদিকে কন্ট্রোল রুমে বসে সিসি ক্যামেরাতে তাকে দেখতে থাকে। যেই সে বের হয়ে যাবে সাথে সাথে তাকে গার্ড দিয়ে ধরে নিয়ে আসবে, কিন্তু ভিক্টর খেয়াল করে যে তার মুভমেন্টের সাথে সাথে সিসি ক্যামেরাটাও নড়াচড়া করছে। সে যে এদিকেই যায় সিসি ক্যামেরাটাও ঠিক সেই দিকেই ঘুরে যায়। এটা দেখে ভিক্টর বুঝে যায় যে নিশ্চয়ই তার উপর কেউ নজরদারি করছে, আর এটা ডিক্সনের চাল। তাই সে আর গেট থেকে বের হয় না, বরং সে আবার এয়ারপোর্টের ভেতরের দিকে চলে যায়। যাবার সময় সে দেখে একটা মেয়ে ভেজা ফ্লোর দিয়ে যাবার কারণে পিছলে পড়ে গেছে, আর তার হিল জুতোটাও ভেঙে গেছে। তাই সে মেয়েটাকে গিয়ে উঠতে সাহায্য করে, মেয়েটা তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এই মেয়েটার নাম ছিল অ্যামেলিয়া, সে ছিল একজন এয়ার হোস্টেস। যাবার সময় ভিক্টর তাকে দোকানের একটা লিফলেট দিয়ে দেয় ভালো জুতা কিনে নেওয়ার জন্য। এটা আবার এয়ারপোর্টের ক্লিনার মিস্টার গুপ্তা খেয়াল করে। সে গিয়ে এয়ারপোর্টের আরও কিছু স্টাফদের কাছে বলতে শুরু করে যে তার মনে হয় ভিক্টর একটা গোয়েন্দা, সে হয়তো এখানে তাদের উপর নজরদারি করতে এসেছে। আসলে তিনজনের তিনজনই ছিল আমেরিকায় অবৈধ নাগরিক, তারা কোনো মতন এখানে একটা চাকরি জুটিয়ে তাদের জীবন কাটিয়ে দিচ্ছিল, এই জন্যই গুপ্তা একটু ভয় পাচ্ছিল। তবে বাকি দুজনের কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ ভিক্টর ঠিকমতো ইংলিশই বলতে পারে না। যে ঠিকমতো ইংলিশ বলতে পারে না সে আবার গোয়েন্দা হয় কিভাবে? তার কাছে যে টাকা আছে সেগুলি তার নিজের দেশ কার্কোজিয়ার টাকা, সেগুলি এখানে চলবেও না। তাই সে রেস্টুরেন্টের সামনে গিয়ে খাবারের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ সে খেয়াল করে এয়ারপোর্টের ট্রলি রাখার জায়গায় একটা মহিলা ট্রলি গুছিয়ে রাখে, আর সেখানের মেশিন থেকে কিছু টাকা বের হয়। ভিক্টর সাথে সাথে বুঝে যায় এখানে ট্রলি গুছিয়ে রাখলে পুরস্কার বাবদ কিছু টাকা পাওয়া যায়। সে সাথে সাথে পুরো এয়ারপোর্টের সব ছড়ানো ট্রলিগুলি গুছিয়ে এক জায়গায় রাখতে শুরু করে আর মেশিন থেকে টাকা সংগ্রহ করতে শুরু করে। আর এভাবে পাওয়া টাকাগুলি দিয়ে সে তার পেট ভরে এয়ারপোর্টের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খেতে শুরু করে। এভাবেই তার দিন যেতে থাকে। এক সময় সে বুঝতে পারে এয়ারপোর্টে ভালোভাবে বেঁচে থাকতে গেলে তাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। তাই সে ট্রলি গুছিয়ে পাওয়া টাকা থেকে এয়ারপোর্টের ভেতরে কিছু ইংলিশ শেখার বই কিনে। সারাদিন সে ট্রলি গুছিয়ে টাকা কামাতো আর রাতের বেলায় গিয়ে ইংলিশ শেখার বই পড়ত। এভাবে কিছুদিনের মাঝেই সে মোটামুটি চলার মতো ইংরেজি শিখে যায়। তাই সে খুব সহজেই টিভির ইংরেজি খবর বুঝতে পারে, আর যেহেতু সে নিয়মিত টরেসের কাছে তার গ্রিন ফর্ম নিয়ে যেত আর এখন মোটামুটি ইংলিশও বলতে পারে, তাই আস্তে আস্তে টরেসের সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। এটা আবার দূর থেকে এনরিক নামের একটা স্টাফ খেয়াল করে। এনরিক অনেক আগে থেকেই মনে মনে টরেসকে পছন্দ করত। প্রতিদিনের মতোই ভিক্টর যখন টাকা কামানোর জন্য ট্রলি গোছাচ্ছিল তখন একজন লোক এসে তাকে থামিয়ে দেয় এবং জানায় তাকে এখন থেকে ট্রলি গোছানোর জন্য চাকরি দেওয়া হয়েছে। আসলে ভিক্টরকে বের করার জন্য ডিক্সন এখানে একটা নতুন চাকরি তৈরি করেছে যেন ভিক্টরের ইনকামটা বন্ধ হয়ে যায়। আর এদিকে টাকা না পাওয়ার কারণে ভিক্টর সারাদিন কিছুই খেতে পারে না, তাই সে খালি পেটেই রাতের বেলা ঘুমাতে যায়। কিন্তু গিয়ে দেখে সেখানে এনরিক খাবার হাতে নিয়ে বসে আছে। সে তাকে প্রস্তাব দেয় যদি সে টরেসের কাছ থেকে তার জন্য ইনফরমেশন এনে দিতে পারে তাহলে এনরিক প্রতিদিন তাকে খেতে দেবে। ভিক্টর তার প্রস্তাবে সাথে সাথে রাজি হয়ে যায়। তারপর থেকে ভিক্টর যখন টরেসের কাছে যেত তখনই সে একটা করে ইনফরমেশন নিয়ে আসতো, যেমন তার প্রিয় রং কী, তার প্রিয় খাবার কী, তার পরিবারে কে কে আছে, এমন আরও অনেক ইনফরমেশন। প্রতিদিনই সেই ইনফরমেশনগুলো সে এনরিককে জানাতো আর এনরিক তার খাবারের ব্যবস্থা করত। এভাবেই ভিক্টরের দিনগুলি কেটে যাচ্ছিল। অলরেডি 3 মাসের মতো পার হয়ে গেছে। কোনোভাবেই ভিক্টরকে এয়ারপোর্ট থেকে বের করতে না পেরে ডিক্সন আবার ভিক্টরকে তার অফিসে ডাকে। তবে এবার তার একটা ভালো প্ল্যানই ছিল। সে চাইছিল ভিক্টরকে আমেরিকাতে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করিয়ে অ্যাসাইলাম দিয়ে আমেরিকার ভেতরে থাকতে দেবে। আপনারা যারা অ্যাসাইলাম কি বোঝেন না তাদের জন্য শর্টকাটে বলি, অ্যাসাইলাম হলো এক প্রকার রাজনৈতিক আশ্রয়। যখন কোনো ব্যক্তি তার নিজের দেশে থাকতে তার জীবন নিয়ে ভয় থাকে তখন সে অন্য দেশের কাছে মানবিক কারণে বসবাসের জন্য আশ্রয় চাইতে পারে, আর এটাকেই শর্টকাটে অ্যাসাইলাম বলে। ডিক্সনও ভিক্টরকে বোঝাতে চাচ্ছিল যেন সে আমেরিকাতে অ্যাসাইলামের জন্য আবেদন করে। তাকে জাস্ট আবেদন ফর্মে লিখতে হবে সে তার নিজের দেশে ফেরত যেতে ভয় পায়, নিজের দেশে গেলে তাকে মেরে ফেলা হতে পারে। কিন্তু ভিক্টর বলে সে মিথ্যা কথা লিখতে পারবে না, সে তার নিজের দেশকে অনেক ভালোবাসে আর তার নিজের দেশেও তার কোনো ভয় নেই। কোনোভাবেই যখন ডিক্সন ভিক্টরকে কনভিন্স করতে পারে না সে রেগে গিয়ে ভিক্টরকে তার অফিস থেকে বের করে দেয়। মন খারাপ করে অফিস থেকে বের হয়ে ভিক্টর যখন বাইরে ঘুরছিল তখন হঠাৎ সে অ্যামেলিয়ার কণ্ঠ শুনতে পায়। অ্যামেলিয়া ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ভিক্টর লুকিয়ে লুকিয়ে অ্যামেলিয়ার কথা শুনে বুঝতে পারে অ্যামেলিয়ার বয়ফ্রেন্ড তার সাথে চিটিং করেছে। তার বয়ফ্রেন্ড ছিল বিবাহিত কিন্তু সেটা সে কখনোই বলেনি। ফোন রেখে অ্যামেলিয়া কাঁদতে থাকে। ভিক্টর এসে অ্যামেলিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে অ্যামেলিয়া ভিক্টরকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে আর সে কি করে। উত্তরে ভিক্টর জানায় তার বাড়ি যেতে অনেক দেরি হবে আর সে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ঘুরে বেড়ায়। এটা শুনে অ্যামেলিয়া ধরে নেয় সে হয়তো কোনো বিল্ডিং কন্ট্রাক্টর। তারপর অ্যামেলিয়া তাকে একসাথে বাইরে গিয়ে রাতের খাবারের জন্য অফার করে, কিন্তু ভিক্টর জানতো সে কোনোভাবেই বাইরে যেতে পারবে না আর তাকে খাওয়ানোর জন্য তার কাছে টাকাও নেই। তাই সে অ্যামেলিয়াকে বলে সে তার সাথে বাইরে যেতে পারবে না। এটা শুনে অ্যামেলিয়া আবার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ভিক্টর বুঝতে পারে এখন দ্রুতই তার একটা কাজের ব্যবস্থা করতে হবে। সে এক এক করে এয়ারপোর্টে সব দোকানে কাজের জন্য ঘুরতে থাকে, কিন্তু কোনো দোকানেই তাকে কাজ দেওয়া হচ্ছিল না কারণ তার কাছে সিকিউরিটি দেওয়ার মতো কোনো ঠিকানা ছিল না।
সে সবাইকে বলতো সে এয়ারপোর্টের 67 নম্বর গেটে থাকে, কিন্তু এটা শুনে সবাই হাসি তামাশা করত। এভাবে সারাদিন ঘুরে একটা চাকরিও না পেয়ে রাতে হতাশ হয়ে সে তার থাকার জায়গায় চলে যায়। যেহেতু সেখানে তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই সে পথে অনেক রঙের বালতি দেখতে পায়। সে তার মন ভালো করার জন্য বালতি থেকে রং নিয়ে ওয়ালে রং করতে থাকে। রং করতে করতেই সে সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালে এখানে কনস্ট্রাকশনের লোকেরা এসে দেখে পুরো জায়গাটা রং করা হয়ে গেছে আর অনেক সুন্দরভাবেই রং করা হয়েছে। তার এই রঙের কাজ দেখে সেখানকার লোকেরা একদম মুগ্ধ হয়ে যায়। তারা তাকে তাদের সাথেই কাজ করার অনুমতি দেয়। ভিক্টর মনের আনন্দে তাদের সাথে কাজ করতে শুরু করে। এবার যেহেতু ভিক্টরের কাছে চাকরি ছিল, তাই তার টাকা পয়সার আর খাওয়া দাওয়ার কোনো সমস্যাই ছিল না। এই খবরটা এনরিকে দেওয়ার জন্য রাতের বেলায় তাদের কাছে যায়। তখন সেখানে গুপ্তা আর মুরলোও বসেছিল। ভিক্টরকে দেখেই গুপ্তা বলে, সে আমাদের সাথে থাকলে আমি এখানে বসবো না। মুরলো তাকে অনেক বোঝায় যে ভিক্টর আসলে কোনো গোয়েন্দা না। তাকে বিশ্বাস করানোর জন্য মুরলো ভিক্টরের বডি এক্সরে করিয়ে গুপ্তাকে দেখায় যে তার বডিতে কোনো রেকর্ডিং ডিভাইস নেই। এবার গুপ্তার বিশ্বাস হয় যে ভিক্টর তাদের মতোই সাধারণ মানুষ। পরদিন ভিক্টরের সাথে আবার এমিলিয়ার দেখা হয়। এবার ভিক্টর নিজেই এমিলিয়াকে একসাথে খাবার জন্য অফার করে, কিন্তু এমিলিয়ার তখন ফ্লাইটের ডাক আসে, তাই সে তাকে সময় দিতে পারে না। সে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে এতদিন হয়ে গেছে, কিন্তু এখনও ভিক্টর কীভাবে এয়ারপোর্টে টিকে আছে সেটা জানার জন্য ডিক্সন ইনভেস্টিগেশন শুরু করে। সে দেখতে পায় বিল্ডিং কনস্ট্রাকশনের লোকেরা তাকে কাজ দিয়েছে এবং তার বেতন প্রতি ঘন্টায় $20 করে। এটা শুনে ভিক্টরের প্রতি তার হিংসা হতে শুরু করে, কারণ প্রতি ঘন্টায় $20 করে হিসাব করলে ভিক্টর যা ইনকাম করে, ডিক্সন এখানে এত বড় অফিসার হয়েও সেই পরিমাণ বেতন পায় না। তাই সে হিংসা করে বিভিন্ন সিকিউরিটি ডিপার্টমেন্টে ফোন করে আর ভিক্টরকে গ্রেপ্তার করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো ডিপার্টমেন্টই ভিক্টরকে গ্রেপ্তার করতে রাজি হয় না। শেষমেশ বিরক্ত হয়ে সে ভিক্টরকে একটা রুমে বন্দি করে রাখে। সেই দিনই বিকালবেলা এয়ারপোর্টে একটা ঝামেলা হয়ে যায়। এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী কেউ যদি এয়ারপোর্ট দিয়ে মানুষের ওষুধ নিয়ে যায়, তাহলে সেই ওষুধের জন্য তাকে সঠিক কাগজপত্র দেখাতে হয়। কিন্তু এই লোকটার কাছে তার কোনো কাগজপত্র ছিল না। আসলে সে তার অসুস্থ বাবার জন্য ওষুধ নিতে এসেছিল, কিন্তু কাগজ না থাকায় এয়ারপোর্টের লোকেরা তার ওষুধ আটকে দিয়েছে। তাই সে নিজেকে মেরে ফেলার হুমকি দিয়ে এয়ারপোর্টের লোকেদের সাথে ঝামেলা করছে, কিন্তু সে আসলে কি বলছে তা কেমন একটা কেউ বুঝতে পারে না। তারা তার কাছে থাকা কাগজ চেক করে জানতে পারে সে ভিক্টরের পাশের দেশ থেকে এসেছে। তাই ডিক্সন লোকটার ভাষা বোঝার জন্য বাধ্য হয়ে ভিক্টরকে সেখানে ট্রান্সলেটার হিসেবে নিয়ে আসে। ভিক্টর প্রথমে সবাইকে বুঝিয়ে বলে যে লোকটার বাবা ক্যান্সারের রোগী এবং সে ওষুধ ছাড়া মারা যেতে পারে, তাই তাকে অবশ্যই ওষুধ নিয়ে যেতে হবে। কিন্তু সে দেখতে পায় এয়ারপোর্টের লোকেরা কাগজ ছাড়া ওষুধ কোনোভাবেই তাকে নিতে দিবে না। তাই ভিক্টর বলে সে ভুল বুঝেছে, আসলে লোকটা তার ছাগলের জন্য ওষুধ নিয়ে যাচ্ছে। আসলে এয়ারপোর্টের ওষুধের এই নিয়ম শুধুমাত্র মানুষের ওষুধের জন্য ছিল, পশু পাখির জন্য কোনো নিয়ম ছিল না। তাই সে মিথ্যা করে বলে দেয় যে এই লোকটার ওষুধ ছিল ছাগলের ওষুধ। এয়ারপোর্টের সিকিউরিটি অফিসাররা তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু ডিক্সন বুঝে যায় যে ভিক্টর মিথ্যা কথা বলেছে। তাই সে ভিক্টরকে তার ঘাড়ে ধরে তার উপর রাগ ঝাড়তে থাকে। তখন এয়ারপোর্টের অনেকেই সেখানে চলে আসে। সবাই তাকে দেখছে, এটা দেখে ডিক্সন নিজের রাগ সামাল দিয়ে সেখান থেকে অফিসে চলে যায়। এদিকে ভিক্টরের ঘটনাটা একদিনেই পুরো এয়ারপোর্টে ছড়িয়ে যায়। রাতারাতি ভিক্টর পুরো এয়ারপোর্টের কমিউনিটির কাছে একটা হিরো হয়ে যায়। তার পরদিন থেকে সবাই ভিক্টরকে আলাদা সম্মানের চোখে দেখতে শুরু করে। সবাই ভিক্টরের হাতের ছাপ তাদের দোকানে টানিয়ে রাখে এজ এ টোকেন অফ রেসপেক্ট। আর ডিক্সনের দিকে তার রুরু আচরণের জন্য সবার কাছে নিন্দা পায়। এমনকি তার সিনিয়র অফিসারও ভিক্টরের কাছ থেকে তাকে শিক্ষা নিতে বলে, কিন্তু এটা শুনে তার মন নরম হবার বদলে উল্টো তার ইগো আরও বেড়ে যায়। সে ভিক্টরকে তার রুমে ডেকে ওয়ার্নিং দিয়ে বলে, সে যতদিন এখানে আছে সে কোনোভাবেই ভিক্টরকে আমেরিকা ঢুকতে দেবে না। ভিক্টর এটা শুনে বাইরে চলে যায়। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ভিক্টরের বারবার এমিলিয়ার কথা মনে হতে থাকে। তাই এমিলিয়ার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য সে এন্ড্রিক আর মুরলকে নিয়ে লুকিয়ে এয়ার হোস্টেসদের লকার রুমে গিয়ে এমিলিয়ার ব্যাপারে সব ইনফরমেশন জেনে নেয়। তারা দেখে দুদিন পরই এমিলিয়া আবার এখানে আসবে। তাই সে মুরলোর এন্ড্রিক আর গুপ্তাকে নিয়ে প্ল্যান করে এমিলিয়াকে আবার তার কাছে নিয়ে আসার জন্য। এমিলিয়ার আসার দিন সে একটা সুন্দর স্যুট পরে তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সে কথায় কথায় গুপ্তার থেকে জানতে পারে সে ইন্ডিয়াতে একটা পুলিশের মার্ডার করেছিল। জেলে যাওয়ার থেকে বাঁচার জন্যই সে পালিয়ে আমেরিকা চলে আসে আর সে এখন এখানে কাজ করছে। একটু পর এমিলিয়া আসার সময় হয়। তারা খুব সুন্দর মতো প্ল্যান করে এমিলিয়ার যাওয়ার পথটা ঘুরিয়ে ভিক্টরের দিকে নিয়ে যায়। ভিক্টর আবারও তাকে একসাথে ডিনার করার জন্য ইনভাইট করে, তবে সেটা এয়ারপোর্টের মধ্যেই। সে জানায় তাকে একটা স্পেশাল জায়গায় সে নিয়ে যাবে। এমিলিয়া রাজি হলে সে তাকে এয়ারপোর্টের একটা আলাদা জায়গায় নিয়ে যায়। সেখানে মুলুর আর গুপ্তা আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। সেখানে তারা খুব সুন্দর একটা ডিনার করে, সেই দিন খুব আনন্দ আর গল্প করে তারা সময় কাটায়। এমিলিয়ার ও ভিক্টরকে অনেক ভালো লেগে যায়। বিদায় নেওয়ার সময় ভিক্টর তাকে জানায় পরের বার যখন সে আসবে সে তাকে স্পেশাল কিছু একটা দেবে। এমিলিয়া সেদিনের মতো তাকে বিদায় জানিয়ে চলে যায়। তবে এটাও ডিক্সন সিসি ক্যামেরাতে দেখছিল, তাই সে এবার প্ল্যান করে সে এমিলিয়াকে ভিক্টরের ব্যাপারে সব কিছু বলে দেবে যেন দুজনকে সে আলাদা করতে পারে। এদিকে ভিক্টর এমিলিয়ার জন্য একটা জিনিস বানাতে লেগে যায়, যেটা সে পরের বার তাকে আসলে দেবে বলে প্রমিস করেছে। তখন এন্ড্রিক এসে তাকে বলে শেষবারের মতো তাকে আরেকবার সাহায্য করতে। সে ফাইনালি টরেসকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়। ভিক্টর এবার আর প্রতিবারের মতোই গ্রিন ফর্ম নিয়ে আর সাথে এন্ড্রিকের পক্ষ থেকে একটা বিয়ের আংটি নিয়ে সেখানে যায়। টরেস আগে থেকেই এন্ড্রিককে জানতো,
সে মনে মনে তাকে পছন্দ করত। সে সাথে সাথে তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর পরদিনই দুজন বিয়ে করে ফেলে। তাদের বিয়েতে এয়ারপোর্টে সবাই খুব খুশি হয়। এদিকে কিছুদিন পর এমিলিয়া আবার এয়ারপোর্টে আসে। তখন ডিকসন তাকে তার রুমে ডেকে পাঠায় এবং ভিক্টরের ব্যাপারে সবকিছু তাকে জানিয়ে দেয় যে সে একটা দেশহীন মানুষ, তার ফিক্সড কোনো চাকরিও নেই। এগুলো শুনে এমিলিয়া বেশ কষ্ট পায়, কারণ ভিক্টর তাকে এসব ব্যাপারে কিছুই বলেনি। যে ভেবেছিল ভিক্টর একটা বিল্ডিং কন্ট্রাক্টর। এদিকে ভিক্টর এমিলিয়ার জন্য সারাদিন অপেক্ষা করে। রাত হয়ে গেলে সে তার থাকার জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা এমিলিয়াও সেখানে আসে। সে এসে ভিক্টরকে বলতে থাকে যে সে তার সাথে মিথ্যা কথা বলেছে, কিন্তু ভিক্টর তাকে বোঝায় যে সে তাকে কিছুই বলেনি, পুরোটাই এমিলিয়া নিজেই অনুমান করে নিয়েছিল। তারপর সে তাকে একটা বড় পর্দার সামনে নিয়ে যায়। পর্দা সরিয়ে তাকে একটা সুন্দর টাইলসের কারুকাজ দেখিয়ে বলে এতদিন ধরে সে তার জন্য এটাই বানিয়েছে। এটা দেখে এমিলিয়া মুগ্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। এখানেই ভিক্টর তার গল্পটা বলতে শুরু করে। সে তার টিনের কৌটাটা বের করে এমিলিয়াকে জানায় তার বাবা জ্যাজ মিউজিকের খুব বড় ভক্ত ছিল। সে তার প্রিয় ব্যান্ডের সব মেম্বারকে নিয়মিত চিঠি লিখত, কিন্তু কখনো এই চিঠির জবাব পেত না। সে তার জীবনের 40 বছর এই চিঠি লিখেই কাটিয়ে দিয়েছে। 40 বছর পর আস্তে আস্তে সে তার চিঠির উত্তর পেতে শুরু করে। এক এক করে সবার অটোগ্রাফি সে সংগ্রহ করেছিল, কিন্তু একদম শেষজনের অটোগ্রাফ পাওয়ার আগেই তার বাবা মারা যায়। তখন থেকেই ভিক্টর প্ল্যান করে বাকি একজনের অটোগ্রাফও সে নিয়ে আসবে, আর সে তার বাবার ইচ্ছা পূরণ করবে। এটা শোনার পর এমিলিয়ার চোখে পানি চলে আসে। তার নিজের মৃত বাবার ইচ্ছা পূরণ করতে সামান্য একটা অটোগ্রাফের জন্য ভিক্টর কত কিছু করলো। এটা চিন্তা করে সে ভিক্টরকে আরও বেশি ভালোবেসে ফেলে। এর কিছুদিন পর এনরিকে এসে জানায় কারকুজিয়ার যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন সে চাইলেই তার নিজের দেশে ফেরত যেতে পারবে। সবাই ভিক্টরের সাথে আনন্দ সেলিব্রেট করতে থাকে। তখন সেখানে এমিলিয়াও আসে। এমিলিয়াকে দেখেই ভিক্টর আনন্দে তাকে জড়িয়ে ধরে। এমিলিয়া তাকে একটা কাগজ দিয়ে জানায় এখন সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে। সে তার এক বন্ধুকে দিয়ে তার জন্য একদিনের একটা ইমার্জেন্সি ভিসা বানিয়েছে। সে এখন একদিনের জন্য এয়ারপোর্ট ছেড়ে আমেরিকা ঢুকতে পারবে, আর তার বাবার শেষ ইচ্ছা মতো অটোগ্রাফটা নিয়ে আসতে পারবে। কিন্তু যখনই ভিক্টর জিজ্ঞাসা করে তোমার বন্ধু আমার জন্য কেন এমন করলো, তখন এমিলিয়ার চোখে পানি চলে আসে, আর সে সেখান থেকে চলে যায়। আসলে এমিলিয়া তার চিটিং করা বয়ফ্রেন্ডের সাথে আবার সম্পর্ক করেছিল যেন তাকে দিয়ে সে ভিক্টরের ভিসাটা ম্যানেজ করতে পারে। দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখে ভিক্টর সব কিছু বুঝতে পারে। তারপর ভিক্টর তার কাগজটা নিয়ে আবার টরেসের কাছে যায়। টরেস তার কাগজ দেখে ফলে এটা যেহেতু ইমার্জেন্সি ভিসা, তাই এখানে ফিল্ড অফিসার অর্থাৎ ডিকসনের সিগনেচার লাগবে। ভিক্টর ডিকসনের কাছে তার সিগনেচার আনতে যায়, কিন্তু ডিকসন তাকে বলে তার নিজের বাড়ি চলে যেতে। কিন্তু ভিক্টর বলে সে আমেরিকা ঢুকবেই, সে কোনোভাবেই তাকে আটকাতে পারবে না। তখন ডিকসন বলতে শুরু করে সে আসলে গুপ্তা, এনরিক আর মূলো এদের ব্যাপারে সব কিছুই জানে। যদি সে আমেরিকা ঢুকে তাহলে সে তাদেরকে পুলিশে ধরিয়ে দেবে, এসব বলে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। তখন সে তার বন্ধুদের বাঁচাতে ভিক্টর বাধ্য হয়েই তার নিজের দেশে ফিরে যেতে রাজি হয়। যখন তার বন্ধুরা অর্থাৎ এনরিক, মূলোর গুপ্তা জানতে পারে যে ভিক্টর ভিসা পেয়েও আমেরিকা না ঢুকে নিজের দেশে ফিরে যাচ্ছে, তার বাবার স্বপ্নপূরণের গল্প শুনিয়ে এখন তার কাছেও আর যাচ্ছে না, তারা তখন তাকে ভুল বুঝতে থাকে। অনেকেই ভাবে সে হয়তো তাদেরকে মিথ্যা গল্প শুনিয়েছে, আর অনেকেই তার উপর এই কারণে রেগেও যায়। তখন একজন সিকিউরিটি অফিসার এসে তাদেরকে জানায় যে ভিক্টর আসলে কেন এমন করেছে। এটা শুনে গুপ্তা ইচ্ছা করে রানওয়েতে দৌড়ে গিয়ে ভিক্টরের প্লেনের সামনে দাঁড়িয়ে পড়ে, যার কারণে পুলিশ এসে তাকে ধরে ফেলে আর তার ফ্লাইটটাও ডিলে হয়ে যায়। রানওয়ে থেকে গুপ্তা চিৎকার করে ভিক্টরকে বলতে থাকে এখন আর তার ব্যাপারে না ভাবতে, এখন যেন সে তার বাবার স্বপ্নপূরণের দিকে এগিয়ে যায়। এরপর ভিক্টর আবার মোটিভেশন পায়। এয়ারপোর্ট থেকে বের হবার জন্য সে গেটের দিকে এগিয়ে যেতে থাকে। এই কথাটা পুরো এয়ারপোর্টে একদম ছড়িয়ে যায়। এয়ারপোর্টে কাজ করা সব মানুষ তখন ভিক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য তার সাথে আসতে থাকে, কিন্তু ডিকসনের দিকে আগে থেকেই ভিক্টরকে আটকে দেওয়ার জন্য সিকিউরিটি গার্ডদের সেট করে রেখেছিল যেন ভিক্টর কোনোভাবেই সেখান থেকে বের হতে না পারে। কিন্তু সেই সিকিউরিটি গার্ডরাই ভিক্টরকে না আটকে উল্টো তাকে আরও চলে যেতে হেল্প করে। ভেতর থেকে সিসিটিভিতে এই অবস্থা দেখে ডিকসন বাইরে দৌড়ে আসে। এদিকে ভিক্টর 9 মাস পর প্রথমবার এয়ারপোর্ট থেকে বের হতে পেরেছে। এরপর সে তার বাবার ইচ্ছে পূরণ করার জন্য সেই লাস্ট মিউজিশিয়ামের কাছে চলে যায় যার অটোগ্রাফটা তার বাবার নেয়ার কথা ছিল। অটোগ্রাফ নিয়ে সে আবার একটা ট্যাক্সিতে ওঠে, যেখানে ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। ভিক্টর খুব শান্তভাবে জানায় এবার সে বাড়ি যেতে চায়। আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায়। আপনি আপনার বাবা মায়ের কোন স্বপ্নটা পূরণ করতে চান সেটা আপনি কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। দয়া করে আপনাদের সবার বাবা মা অনেক ভালো থাকুক। দেখা হবে পরের ভিডিওতে।